নামাজটা হচ্ছে সাইন অফ লয়্যালটি, আমি যে আল্লাহর বিশ্বস্ত গোলাম এটা তার প্রমাণ। আবার ফের আবার সেই এক্সাম্পলটা দেই, আপনার ওয়াইফ আছে, আপনি যদি আপনার ওয়াইফকে দিন শেষে একটা কল না দেন, মেসেজ না দেন, সারাদিন জব ডিউটি জব ডিউটি, বউ কি ভালো থাকবে না নারাজ হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। দিন শেষে যাই করেন না কেন, যাই আপনি করেন না কেন, এটা টেক্সট দেওয়া লাগবে, খাইছো কিনা, ঠিকঠাক আছে কিনা। তাহলে জবও ঠিক থাকবে, বউও ঠিক থাকবে। খালি জব রাখবেন, বউকে ঠিক রাখবেন না, বউ পালায় যাবে। দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট, যতই ব্যস্ত থাকুক, যতই চাকরি, যতই জব, যাই থাকুক না কেন, দিন শেষে আপনার মাথা সেজদায় লাগাতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, তুমি আমাদের সবাইকে তোমার দরবারে সেজদা দেওয়ার তৌফিক দান করো, সকলেই মন খুলে পড়া, আমিন। নামাজটা হচ্ছে সাইন অফ লয়্যালটি, আমি যে আল্লাহর বিশ্বস্ত গোলাম এটা তার প্রমাণ। আবার ফের আবার সেই এক্সাম্পলটা দেই, আপনার ওয়াইফ আছে, আপনি যদি আপনার ওয়াইফকে দিন শেষে একটা কল না দেন, মেসেজ না দেন, সারাদিন জব ডিউটি জব ডিউটি, বউ কি ভালো থাকবে না নারাজ হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। দিন শেষে যাই করেন না কেন, যাই আপনি করেন না কেন, এটা টেক্সট দেওয়া লাগবে, খাইছো কিনা, ঠিকঠাক আছে কিনা। তাহলে জবও ঠিক থাকবে, বউও ঠিক থাকবে। খালি জব রাখবেন, বউকে ঠিক রাখবেন না, বউ পালায় যাবে। দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট, যতই ব্যস্ত থাকুক, যতই চাকরি, যতই জব, যাই থাকুক না কেন, দিন শেষে আপনার মাথা সেজদায় লাগাতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, তুমি আমাদের সবাইকে তোমার দরবারে সেজদা দেওয়ার তৌফিক দান করো, সকলেই মন খুলে পড়া, আমিন।